হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, আপনারা জানেন, কারণ বাংলাদেশের ওয়েদার সম্পর্কে আপনাদের বর্তমান খুবই ধারণা আছে যে বাংলাদেশের ওয়েদার কেমন এবং বিদ্যুতের অবস্থা কেমন আপনারা জানেন। তো বন্ধুরা, বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, আমরা বিদ্যুৎ পাচ্ছি না এবং যে পরিমাণ গরম পড়তেছে দেখতে পারছেন আর কি, ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না। এই জন্য আমি চশমা পরে আছি যাতে বাইরে রোদের হিট আমার চোখে না লাগে। তো হাতে একটা হাত পাখা আছে দেখতে পারছেন, তো পাখা নিয়ে আমি আর কি বাতাস নিচ্ছি একটু। তো কী করা যায় কী করা যায় ভেবে পাচ্ছি না, তো রুমের মধ্যে আছি আর কি। তো আমি এখন কী করবো, তো ভাবছিলাম যে মাঝে মাঝে যে ফ্রিজ আছে ঘরে, ফ্রিজের মধ্যে আর কি একটু থাকবো। যেমন ধরেন যে খুবই গরম পড়ছে আপনারা জানেন যে, এবং যাদের খুব গরম বেশি এবং তারা একটা কাজ করতে পারেন যে বাসার কোনো যদি ফ্রিজ থাকে অবশ্যই আপনারা ফ্রিজের মধ্যে, মানে আমি আপনাদের ফ্রিজের মধ্যে ঢুকতে বলতেছি না, ফ্রিজের বাইরে থাকবেন এবং বাইরের যে উত্তাপ আর কি। আর আপনারা যদি চান যে ফ্রিজে আরও অধিক মাত্রায় মানে ঠান্ডা করতে চান, তাহলে এদিকে দেখতে পারছেন ফ্রিজের যে মেন সুইচ আছে এগুলো অনেকগুলো পাওয়ার, এই পাওয়ারগুলো বাড়াই দেবেন, তাইলেই আপনারা অনেক ঠান্ডা উপভোগ করতে পারবেন। তো আমি এখন ফ্রিজের মধ্যে আছি আপনারা জানেন অবশ্যই, আর আপনারা যদি আরও ঠান্ডা উপভোগ করতে পারেন তাহলে অবশ্যই উপরে ডিপ আছে, তো উপরে ডিপটি খুলবেন। ডিপটি খোলার পরে অবশ্যই বাপ সেই লেভেলের তালা আপনারা বুঝতে পারছেন। তো এটুকুই বলবো, বেশি কিছু না। তো আমি এখন অনেক ভালো আছি এবং ফ্রিজ নিয়ে অনেক ভালো আছি, ঠান্ডার মধ্যে আছি। তো আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।